এক্ষুনি হয়ে গেছিলো আর কি। এই যে ট্রাকটা আছে, এই ট্রাকটা একদম পেছন থেকে হর্ন ফর্ন না দিয়ে এমনভাবে চলে এসছে, আর আমি স্টার্ট দিয়ে রাস্তায় উঠতে যাচ্ছিলাম, তো এক্ষুনি চাপা পড়ে যাচ্ছিলাম আর কি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি ইয়োর ফ্রেন্ড রডসন। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ফ্রেন্ডস। অলমোস্ট এখন বাজে বিকেল 4:00 বেজে গেছে, 4:25 আমার বাইকের মিটার কনসোলে তাই বলছে টাইমটা। এ ভাই চল না দূর, এত বড় একটা ফিগার নিয়ে, মানে ট্রাকটাকে বলছি আর কি, এত বড় একটা ফিগার নিয়ে না নিজে যাচ্ছে না অন্য কাউকে যেতে দিচ্ছে। ফ্রেন্ডস অলমোস্ট বিকেল 4:00 বেজে গেছে, 4:26, এখন আমার বাইকের মিটার কনসোলে যে ঘড়িটা আছে সেই ঘড়িতে এই টাইমটাই বলছে। এই ট্রাকটাকে ওভারটেক করতে হবে, বহুত পাজি ট্রাকটা, ড্রাইভারটা আর কি। সামনে সামনে গেলে তো মুশকিল হয়ে যেত না? তো ফ্রেন্ডস আমার অফিসের ডিউটি কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা যাবো বাইকের সিটটার কভার লাগাতে। তো বাইকের সিট কভার যে এখানে বানায়, অনেক জায়গায় বানায়, কিন্তু আমি ওই কালীপুর আছে ডানকুনি কালীপুর ওইখানে গিয়ে সিট কভারটা বানাবো। এর আগের বাইকগুলো আমাকে বানিয়ে দিয়েছে ওই দোকান থেকে, ভালোই বানায়। তো যেই সিট কভারটা বানাবো আমি, সেটার চামড়াটা একটু ভালো যাতে হয় সেইটার দিকে আমি খেয়াল রাখবো। সব থেকে বেশি যে দামি চামড়াটা, সেই চামড়াটা দিয়ে আমি বানাবো ভাবছি। পিওর লেদার তো আর পাওয়া যায় না, ওই ফোম টাইপের কিছু থাকে আর কি, চামড়া কি আর থাকে বলতে পারছি না। তো যাই হোক, যেটা একটু দামি সেটা বানাবো, যেটাতে ওই 1 ইয়ার ওয়ারেন্টি ফ্যারান্টি এসব থাকে আর কি, যাতে সিট কভারটা অনেকদিন টেকে আর বসেও একটু আরাম পাওয়া যায়। লং রাইড ফং রাইডে গেলে না অনেক সময় কি হয়, বসে বসে আমার পিছনটা ব্যথা হয়ে যায় আর কি, সেটা যাতে কিছুটা কমফোর্টেবল থাকে সেটার দিকেও দেখতে হবে। আর কি বলবো, সিট কভারটা বানিয়ে দেখাবো তোমাদের কিরকম সিট কভারটা বানিয়েছে। তো দেখা হচ্ছে সিট কভারের দোকানে।
फ्रेंड्स অলমোস্ট সিট কভার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই সিট কভারটা বানাতে আমার 400 টাকা খরচা পড়লো, সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দিয়েছে। যদি সিট কভার কোনো কারণে কেটে টেটে যায় তাহলে এটা রিপ্লেস করে দেবে। আমার তো মনে হচ্ছে সিট কভারটা বেশ ভালোই হয়েছে। মধ্যখানে একটা বেল্টও লাগিয়ে দিয়েছে হালকা কিছু কাগজপত্র ক্যারি করার জন্যে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।